in association with Prag. সবাইকে অনেক অনেক শুভ সকাল, অনেক শুভেচ্ছা জানাচ্ছি বেড়ে ওঠার গল্পে। আপনারা সবাই আবারও বুধবার সকাল 8টা থেকে 10টা, আমি মিথিলা বলছি, আমাকে শুনতে পাবেন বেড়ে ওঠার গল্পে ইন অ্যাসোসিয়েশন উইথ ব্র্যাক। আপনারা জানেন যে বেড়ে ওঠার গল্পে আমরা কী নিয়ে আসলে গল্প করি। আমরা শিশুর প্রারম্ভিক বিকাশ, যেটার মানে হচ্ছে গর্ভাবস্থা থেকে 8 বছর বয়স পর্যন্ত শিশুর যে বেড়ে ওঠার প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নিয়ে আমরা গল্প করি এবং সেই সময়গুলোতে বাবা মায়েরা কী ধরনের আসলে সাপোর্ট বা সহযোগিতা শিশুকে করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করি। আজকে আমাদের এপিসোড 9। আপনারা জানেন যে গত এপিসোডগুলোতে আমরা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিকাশের বিভিন্ন দিক এবং বিভিন্ন ধরনের সিচুয়েশনের কথা ডিসকাস করেছি। গত এপিসোড ছিল হচ্ছে যারা সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলিতে যেসব শিশুরা বড় হয় তাদের আসলে কী ধরনের সাপোর্ট দরকার হয়। আমরা এর আগে জেনেছি যে শিশুর মস্তিষ্কের বিকাশ কীভাবে হয়, আমরা জেনেছি যে স্কুলের জন্য শিশুকে আমরা রেডি হওয়ার জন্য আমরা কীভাবে সাপোর্ট দিতে পারি। সো আজকের এপিসোডটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয়টা নিয়ে আমরা আসলে অনেক বেশি যে আলোচনা করি বা গল্প করি সেরকম হয় না, স্পেশালি এরকম রেডিও বা টেলিভিশনের মতো বড় পরিসরে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশুরা আছে, যাদেরকে আমরা বলি চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তাদের আসলে আমরা কীভাবে সাপোর্ট দিতে পারি এই প্রারম্ভিক সময়টাতে। এবং বাবা মায়েরা, আমি দেখেছি যে আশেপাশে আমার যে বন্ধুবান্ধব বা কলিগরা আছে তাদের অনেকের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছেন এবং আমরা দেখি যে বাবা মায়েরা অনেক সময় দিশেহারা হয়ে যায়, কোথায় যাবে, কি করবে, কোথা থেকে সাপোর্ট পাবে, নিজেরা কিভাবে আসলে মানসিকভাবে এইরকম একটা সিচুয়েশনের সাথে কোপ করবে, কিভাবে সন্তানকে সন্তানের সুষ্ঠু বিকাশের জন্য একটা সাপোর্ট দিবে, সেগুলো নিয়ে আসলে খুব দিশেহারা হয়ে পড়ে আসলে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমাদের সাথে আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষ, প্রফেসর নাজমুল হক স্যার। স্যার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আইইআরের। স্যারের এই চিলড্রেন উইথ স্পেশাল নিডস এই বিষয়টার উপরে গবেষণা আছে অনেক এবং স্যারের একটা বইও আছে অটিজমের উপরে, যে বইটার নাম অটিজমের নীল জগৎ, অটিজমের নীল জগৎ। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে বেড়ে ওঠার গল্পে আমাদের সাথে আসার জন্য। আমাদের সাথে আছে লিমিয়া দেওয়ান। লিমিয়াপা হচ্ছেন ব্র্যাকের চিলড্রেন উইথ স্পেশাল নিডস একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটার প্রোগ্রাম ম্যানেজার। এবং লিমিয়াপা অনেক বছর, আপা কত বছর ধরে আপনি হ্যাঁ গত 15 বছর ধরে উনি কাজ করছেন আসলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে। তো লিমিয়াপারও অনেক প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো আমরা আজকে লিমাপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের শোতে আসার জন্য। আপনি আসলে এখানে ব্র্যাকের যেই সব কাজগুলো আছে যেটা আসলে ন্যাশনালি হয় সেই কাজগুলো নিয়েও আমরা জানার চেষ্টা করব। এছাড়া জানার চেষ্টা করব কোথায় কী ধরনের সার্ভিসেস পাওয়া যায় আসলে এই ধরনের বিশেষ চাহিদাপূর্ণ শিশুদের জন্য। তো তোমাকেও ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। আজকে আমরা জানি যে এই প্রারম্ভিক সময়টাতে, গর্ভাবস্থা থেকে 8 বছর বয়স পর্যন্ত সময়টাতে শিশুর সবচেয়ে দ্রুত বিকাশ হয়, তার ব্রেইন ডেভেলপমেন্ট সবচেয়ে তাড়াতাড়ি হয়, তার বুদ্ধিমত্তার বিকাশ, তার সামাজিক, তার আবেগিক, শারীরিক বিকাশ, সব ধরনের বিকাশ হওয়াটাই সমানভাবে জরুরি বা গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে এই এই সুষ্ঠু বিকাশটা সর্বোপরি ব্যাহত হয়। তো এটার কি কোনো, প্রথমেই আমি স্যারের কাছে জানতে চাইব যে এটা ডিটেক্ট, আর্লি ডিটেকশন যেটাকে বলে, বা বুঝতে পারা যে গর্ভাবস্থা থেকে, এটা কি বোঝার কোনো উপায় আছে যে আসলে কি যেই শিশু পৃথিবীতে আসছে সে কি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হবে কি হবে না, বা এটা কি আর্লি ডিটেকশনের উপায়টা কি আছে কি না? ধন্যবাদ। আর্লি ডিটেকশন গর্ভকালীন সময়ে একটা ক্ষেত্রেই শুধু সম্ভব, যদি সেটা ওই আলট্রাসোনোতে বোঝা যায়, যদি তার ফিজিক্যাল কোনো বা শারীরিক কোনো
প্রতিবন্ধিতা থাকে তাহলে সেটা আল্ট্রাসোনোতে বোঝা যাবে। আরেকটা বোঝা যায় যদি তার ক্রোমোজোমাল ডিসএবিলিটি থাকে। ক্রোমোজোমাল ডিসএবিলিটি এক ধরনের প্রতিবন্ধিতা যেটা জন্ম মুহূর্তেই ফার্টিলাইজেশনের সময় তৈরি হয়ে যায় ক্রোমোজোমে, সেটা ধরা পড়বে একটা এমনিওসিনথেসিস একটা টেস্ট আছে, সেই গর্ভাবস্থায় সেই টেস্ট করতে পারলে তার মাধ্যমে বোঝা যাবে যে বাচ্চাটির মধ্যে কোনো রকমের বিকাশমূলক কোনো প্রতিবন্ধিতা আছে কিনা, বিশেষ করে ক্রোমোজোম রিলেটেড। কিন্তু অন্য যে প্রতিবন্ধিতাগুলো আছে, যেমন অটিজম হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধিতা হতে পারে, অথবা হাইপার অ্যাক্টিভিটি অতি চঞ্চলতা যেগুলো আছে, সেগুলো কিন্তু ধরা যায় না, সেটা জন্মের পরে বুঝতে পারা যায়। কিন্তু শারীরিক প্রতিবন্ধিতা যেটা ফিজিক্যাল যেটা হয় সেটা কিন্তু তাৎক্ষণিকভাবেই ধরা পড়ে, জন্মের পরে পরেই দেখা যাচ্ছে তার হাত পায়ের কোনো আছে কিনা, প্রতিবন্ধিতা আছে কিনা। সেটা তো চোখে দেখার সমস্যাটা যেটা দৃষ্টি প্রতিবন্ধিতা, সেটা ধরা পড়তে হলে পরে প্রায় 3-4 মাস পর থেকে বোঝা যাবে, এর আগে বোঝা যাবে না। কারণ যখন তার দৃষ্টিটা প্রচ্ছন্ন পরিষ্কার হয় তখন থেকে বোঝা যাবে। আর বুদ্ধি প্রতিবন্ধিতাটা বুঝতে হলে পরে তার বয়সের সঙ্গে সঙ্গে আসতে হয়। তাছাড়া প্রশ্ন আমার কাছে যে আমি একটু শুনেছি যে বুদ্ধি প্রতিবন্ধিতা বোঝার জন্য আজকাল একটা স্পেশাল একটা পানির মধ্যে যে প্রেগন্যান্সিতে যে ওয়াটার টেস্ট করে বুঝে, না ওইটা সেটাই বললাম, অ্যামনিওসিনথেসিস যেটা, সেটা হচ্ছে যে মায়ের মধ্যে গর্ভকালীন সময় যে পানির মধ্যে বাচ্চাটা থাকে ওই পানিটা ইনজেকশন দিয়ে বের করে এনে সেটা অ্যানালাইসিস করা হয়, ক্রোমোজোম অ্যানালাইসিস। ক্রোমোজোম শুধু কি বোঝা যেতে পারে, এবং সেটার আসলে ডাউন সিনড্রোম মনে হয় সেভাবে আইডেন্টিফাই করা যায়। সিনড্রোমের মতন যে আরও অনেকগুলো আছে, শতাধিক প্রতিবন্ধিতা আছে ক্রোমোজোমের, সেগুলোই শুধু ধরা পড়বে, অন্যগুলো বোঝা যাবে না। আচ্ছা, এইটা এই প্রশ্ন করতে গিয়ে আসলে মনে হলো স্যার যে অনেকেই অনেক বাবা মায়েরা আসলে তাদের মনে প্রশ্ন জাগে যে এটার কারণ কি। অনেকে মনে করে যে আমি তো আসলে আমি সুস্থ, আমার স্বামী সুস্থ, তাহলে কেন বা পরিবারে কোথাও প্রতিবন্ধী কেউ নেই বা বিশেষ চাহিদা সম্পন্ন কেউ নেই, তাহলে আমার কেন হলো? এই কেনর উত্তরটা সত্যি কেউ দিতে পারে না কেন, কিন্তু কতগুলো কারণ বলা হয়ে থাকে, যেটা হচ্ছে একটা বয়স, মায়ের বয়স একটা কারণ হতে পারে। তারপর খুব বেশি বয়স হলেও হতে পারে। 35 বলা হয়, 35 বলা হয় একটা সময়কাল, যার পরে বাচ্চা নিলে পরে প্রতিবন্ধী বিশেষ করে ডাউন্স জাতীয় সম্ভাবনা বেশি থাকে। আর এর আগে যেটা হতে পারে সেটা হচ্ছে গর্ভকালীন সময় যদি মা কোনো ওষুধপত্র খায় বা কোনো ড্রাগস নেয় তাহলে পরে সেটা হতে পারে। মানসিক অশান্তি যদি থাকে গর্ভকালীন সময়ে, বিশেষ করে আর্লি ফার্স্ট ট্রাইমেস্টার প্রথম 3 মাসে যদি প্রচণ্ড রকমের মানসিক চাপ থাকে, তাহলে মানসিক চাপের কারণে দেহের মধ্যে বিভিন্ন ধরনের হরমোনের বিকাশ তৈরি হয়, সৃষ্টি হয়, সেই হরমোনগুলো একটা ব্যাড এফেক্ট পড়তে পারে ডেভেলপিং গ্রোয়িং বেবিটার মধ্যে। এটা স্যার আমরা আসলে আগের এপিসোডগুলোতেও বলেছি যে গর্ভাবস্থাতে যে মায়ের যে মানসিক সুস্থতাটা সেটা যে কতটা ইম্পর্টেন্ট, এবং যখন স্ট্রেসে থাকে মা তখন স্ট্রেস হরমোন বা কর্টিসল রিলিজ হয় এবং সেটা অ্যাকচুয়ালি ওই প্লাসেন্টা দিয়ে আসলে শিশুর উপরে প্রভাব বিস্তার করতে পারে। তো তার মানে কিন্তু আমরা এই জিনিসটাও আমরা জানলাম এখন যে এটাতে আসলে প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, সো এরকম করে কি ক্যাটাগরাইজ করা যায় যে লিমিয়াপা যে কত কত ধরনের এরকম বিশেষ চাহিদা কোন হতে পারে, বিশেষ চাহিদা কত ধরনের হতে পারে বা কত ধরনের ডিসএবিলিটি হতে পারে? সেই সেটা আছে, যেমন ধরেন আমরা যে গভর্নমেন্টের একটা ক্যাটাগরাইজ করেছে 12 ধরনের, বাট এটা সহজ করার জন্য আমরা যেটা বলি যে অ্যাকচুয়ালি 6 ধরন বললে ইজি হয় সবার জন্য। যেমন আমরা বুদ্ধি প্রতিবন্ধী বলছি, তারপরে দৃষ্টি প্রতিবন্ধী বলছি, শারীরিক প্রতিবন্ধী, তারপরে শ্রবণ প্রতিবন্ধী, স্পিচ অ্যান্ড হিয়ারিং যেটা ক্যাপচার একসাথেও করা যায় আলাদাও করা যায়, আর হচ্ছে আপনার অটিজম। এখন মানে অটিজম আর বুদ্ধি প্রতিবন্ধী কিন্তু দুই ভাগও করা হচ্ছে, দুটা দুই জিনিস দেখে আমরা দুই ভাগ করে দিচ্ছি। তো এইভাবে 6 ধরনের প্রতিবন্ধীটা হচ্ছে ইজি করে নেওয়ার জন্য। আবার এগুলোকে যদি ডাবল করা হয় শ্রবণ, আবার ভাগ করলে কিন্তু 12-এরও বেশি হয় অ্যাকচুয়ালি, যে শ্রবণ ও বাক, দৃষ্টি, আবার ফিজিক্যাল, আবার সেরেব্রাল পলসি, আর মাল্টিপল ডিসেবল। তো আমরা আগে শুধু মাল্টিপল বলে দিতাম, এখন গভর্নমেন্ট সেটাকে 12 ভাগ করেছে এবং অন্যান্য লিখেছে। অন্যান্য মাল্টিপল ডিসেবিলিটিগুলো আসলে সেটা কোন কোন ধরনের ডিসেবিলিটি, এটা হচ্ছে ডিপেন্ড করে। এটা হয়তো যে কারো চোখেও দেখে না, আবার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিও আছে।
তো এটা হলো মাল্টিপল, মানে একটার একের অধিক যদি কোনো ডিসএবিলিটি থাকে সেটাই মাল্টিপল ডিসএবিলিটি। আচ্ছা, তো সেটা চোখে দেখে না, কানে শুনে না, কানে শুনে না, শারীরিক প্রতিবন্ধিতার সাথে কান চোখ, বুদ্ধি প্রতিবন্ধী আবার চোখে দেখছে না, ফিজিক্যাল চ্যালেঞ্জ, আবার হয়তো বা চোখের সমস্যা, এরকম মানে যে কোনো একটার, যে কোনো যে ছয়টা ডিসএবিলিটি বললাম না, ছয় ধরনটাকে নিয়ে না, ছয় ধরনের কে সাথে যদি আরেকটা অ্যাড হয়, এই ছয়টার সাথে যদি কোনো ডুপ্লিকেশন হয়, অন্তত তিনটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, মানে মাল্টিপাল, তাহলেই সে হচ্ছে মাল্টিপাল ডিসএবিলিটি। আচ্ছা, যেটা স্যার বলছিলাম যে আর্লি ডিটেকশনে যেটা আমরা জানলাম যে গর্ভাবস্থায় কিছু জানা যায়, যেরকম ক্রোমোজোমাল যদি কোনো ডিফেক্ট থাকে সেটা টেস্ট করে জানা যায়, কিন্তু জন্মানোর পরে আসলে এই জিনিসগুলো, কেউ যদি যেটা বললেন যে শ্রবণ এবং বাক প্রতিবন্ধী হয়, সেটা সেটা জন্মানোর কতদিন পরে আসলে? বাক প্রতিবন্ধিতা তো তার কথা যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত বোঝা যাবে না, কারণ স্পিচ ডিলে কিন্তু এখন খুব কমন একটা ইস্যু। স্পিচ ডিলে আরেক জিনিস, কেমন স্পিচ ডিলে আরেক জিনিস, যে বাক প্রতিবন্ধিতা হচ্ছে যে কথা বলতে পারবে না, দুই রকমের, একটা হচ্ছে স্পিচের আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওই যে ল্যাঙ্গুয়েজের ডিসএবিলিটি মানে তার ভাষাই আসবে না, মুখে কথা বলতে পারছে না সে, আরেকটা হচ্ছে ভাষা আসে কিন্তু স্পিচ ডিসঅর্ডার বা বিকৃত উচ্চারণ, এরকম উচ্চারণ করতে পারছে না, সেটা ডিসলেক্সিয়া, সাধারণত মা বাবা দাদা এই কথাগুলো শুরু করে তো, তাই না? এখন কোনো বাচ্চা যদি এক দেড় বছরের মধ্যে এই উচ্চারণগুলো না করে, তখনই সন্দেহ করতে হবে তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আর সে যদি কথা না বলে, তাহলে প্রথম ইন্ডিকেশন বা চিহ্ন হচ্ছে সে কানে শুনে কিনা আগে জানতে হবে আমাদের। যদি সে কানে শুনতে পায়, তারপরে বুঝতে হবে যে তার বাক প্রতিবন্ধিতা আছে। কিন্তু তার যদি কানে না শুনে, কোনো টেস্ট করে বোঝা যাবে যে পেছন দিকে আমি তালি দিলাম, শব্দ করলাম, কিন্তু সে ফিরে তাকাচ্ছে না, তখন বুঝতে হবে যে তার শ্রবণ প্রতিবন্ধিতা আছে, অর্থাৎ শুনতে পাচ্ছে না। শুনতে না পারলে তার ভাষা বিকাশ ঘটবে না, তখন অন্য প্রক্রিয়ায় যেতে হবে তার ভাষা বিকাশের জন্য। আর যাই শুনতে পাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না, তখন বুঝতে হচ্ছে যে তার নিউরোলজিক্যাল, মস্তিষ্কজাত কোনো সমস্যা তৈরি হয়েছে। কারণ তার যে স্পিচ সেন্টার যেটা আছে ব্রেনের মধ্যে, ওই সেন্টারটা ঠিক মতন কাজ করছে না হয়তো কোনো কারণে, তখন তাকে ওই সেন্টারটাকে স্টিমুলেট করাবার জন্য বিভিন্ন স্পিচ থেরাপির আশ্রয় নিতে হয়। স্পিচ থেরাপিস্টরা তখন সেই কৌশলগুলো করে তাকে কিছু কিছু কথা বলার চেষ্টা করানো হয়, এবং কথাগুলো যখন তার ফুটে ওঠে, তখন সেগুলোকে আর্টিকুলেট করার, সঠিকভাবে উচ্চারণ করার জন্য চেষ্টা করানো হয়। আচ্ছা, আরেকটা ধরনের ডিসএবিলিটি যেটা যেটা নিয়ে আসলে আমরা অনেক বেশি কাজ করি না, স্পেশালি আমি অনেক বছর এডুকেশনে কাজ করছি, আমি যেটা দেখেছি যে লার্নিং ডিসএবিলিটি যেটা বলে, সেটা নিয়ে আমাদের স্কুলগুলোতে খুব একটা কাজ হয় না, এবং টিচাররাও ওই ওই বিষয়গুলোতে অ্যাওয়্যার না, যেটা যেমন ডিসলেক্সিয়া ইজ ওয়ান অফ দ্য লার্নিং ডিসএবিলিটি। তো সেই ওই লার্নিং ডিসএবিলিটি কী কী হতে পারে? লার্নিং ডিসএবিলিটিরাও কিন্তু একটা বিকাশমূলক প্রতিবন্ধিতা, অর্থাৎ গর্ভকালীন সময় এটা সৃষ্টি হয়। অটিজম, লার্নিং ডিসএবিলিটি, চঞ্চল অতি হাইপার অ্যাক্টিভিটি, ADHD, এই সবগুলোই কিন্তু গর্ভকালীন সময় সৃষ্টি হচ্ছে। আর লার্নিং ডিসএবিলিটি এটা এত কমন যে আমাদের সাধারণ স্কুলের মধ্যে প্রায় 20-30% ছেলেমেয়ের মধ্যে আছে এই লার্নিং ডিসএবিলিটি, কিন্তু শিক্ষকরা সেটা জানেন না বা অভিভাবকরাও জানেন না, সেজন্য তারা মনে করে বাচ্চাটা পড়াশোনা করে না, মানে মনোযোগ দিচ্ছে না, তখন তার উপরে অত্যাচার নেমে আসে যে কেন মনোযোগ দেয় না, কিন্তু এটা কিন্তু তার ইচ্ছা নয়। লার্নিং ডিসএবিলিটি হচ্ছে তার সব কিছুই স্বাভাবিক, বুদ্ধি টুদ্ধি সব কিছু ঠিক আছে, কিন্তু তার শেখার ক্ষেত্রে যে প্রবলেম হচ্ছে, অর্থাৎ কোনো একটা জিনিস শিখতে পারছে না, যেমন রিডিংয়ের ক্ষেত্রে পড়তে গিয়ে, বানান করতে গিয়ে তার ভুল হচ্ছে, যতই তাকে শেখানো হোক না কেন, ঘুরে ফিরে সে ওই এক জায়গাতে যেয়ে আটকে যাচ্ছে। একটা বিষয় অনেক সময় শুধু সমস্যা হতে পারে, শুধু ভাষাগত যেটা আছে সেটাকে বলা হয় ডিসলেক্সিয়ার কথা, যেটা বলা হচ্ছে যে ডিসলেক্সিয়া আছে ওতে রিডিং ডিফিকাল্টি হয়, মানে কোনো কিছু পড়তে গেলে পরে আমরা যখন কোনো শব্দটা দেখি, ওই শব্দটা তো দেখার সঙ্গে সঙ্গে আমি পিক আপ করি কোন সিম্বল কোন সাউন্ড হবে সেটা, কিন্তু ওদের ওই সাউন্ড পিক আপ করতে সময়টা বেশি লেগে যায়, যেই জন্য সে আটকে যাচ্ছে বারবার। আর লিখতে গেলে পরে দেখা যায় সে বানান ভুল করছে, মনে করে সঠিক স্পেলিংটা লিখতে পারছে না, এই সমস্যাগুলো ডিসলেক্সিয়ার জন্য হয়। এটা নিয়ে একটা খুব সুন্দর একটা সিনেমা আছে, তারে জমিন পার, এবং আমার ধারণা যে ওই সিনেমাটার পরে আসলে আমাদের এখানে, আমাদের দেশে বা আমাদের সাবকন্টিনেন্টে মানুষ সচেতন হয়েছে কিছুটা, কিন্তু এরকম কাজ আসলে খুব কম হয়, এবং স্কুলগুলোতে এগুলো নিয়ে কোনো, আমি আরেকটু বলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে, যেহেতু আপনি বিষয়টা বললেন। লার্নিং ডিসএবিলিটির চারটা ধরন আছে, একটা ডিসলেক্সিয়া, একটা ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া হচ্ছে আরেকটা যেখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম হয়, হিসাব নিকাশগুলো সে করতে পারে না, ব্যালেন্স ওই যে কি বলে স্পেস রিলেশন জিনিসগুলো সে ঠিক করতে পারে না, ডিসক্যালকুলিয়া। আরেকটা হচ্ছে ডিসগ্রাফিয়া,
আর একটা হচ্ছে ডিসপ্র্যাক্সিয়া। ডিসগ্রাফিয়া যাদের আছে তাদের হচ্ছে কি ওই লেখার হাতের লেখা সাংঘাতিক খারাপ হয় ওদের, এবং সবসময় হাতের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। ডিসপ্র্যাক্সিয়া তো ওই রকমের একটা ব্যাপার যে তার স্পেস রিলেশনটা ধারণা ঠিক থাকে না। এই চার ধরনের প্রতিবন্ধিতাটাই আমাদের শিশুদের মধ্যে কম কম বেশি দেখা যায় কারো কারোর মধ্যে, এবং যাদের মধ্যে এটা থাকে সেটা যদি আইডেন্টিফাই করা সম্ভব হয় আমার মনে হয় শিক্ষক এবং অভিভাবক তাদের সবাইকেই এ ব্যাপারে অনেকটা সচেতন হওয়া দরকার এবং সদয় আচরণ করা উচিত তাদের সাথে। প্রশিক্ষণ তো লাগবে সদয়টাই জন্য বলছি, যে প্যারেন্টস কিছুই জানেন না তিনি যদি বলেন যে মারধর করেন তুই করিস না কেন, পাঁচটা মাস্টার রেখে দিল, মাস্টার শিক্ষক রেখে দিলে কিন্তু কাজ সমাধান হয় না, শিক্ষক না প্যারেন্টসও বিরক্ত হয় তো সেই জন্য তাদের জানা থাকা দরকার এবং শিক্ষকদের প্রশিক্ষণ লাগে এটার জন্য, যে তাকে নির্ধারণ করতে হবে যে এর মধ্যে সম্ভাবনা আছে। যখনই তিনি সাসপেক্ট করবেন যে তার মধ্যে লার্নিং ডিসএবিলিটি আছে তখন অবশ্যই এক্সপার্টের কাছে পাঠিয়ে দিয়ে সেটা নির্ধারণ করা দরকার এবং তার কাছ থেকে পরামর্শ নেওয়া দরকার যে কিভাবে আমি বাচ্চাটাকে শেখাবো। আপনি যেটা বললেন স্যার যে 20% বাচ্চার স্কুল গোয়িং বাচ্চা যদি লার্নিং ডিসএবিলিটি থেকে থাকে তাহলে সেটা কিন্তু একটা অনেক বড় সংখ্যা। এবং মানে আমার জানা মতে সরকারি বেসরকারি কোথাওই শিক্ষকদের এরকম প্রশিক্ষণ নেই যেটাতে তারা আইডেন্টিফাই করতে পারবে লার্নিং ডিসএবিলিটি, এবং বাবা মায়েরা তো জানেই না। এই যে বিভিন্ন ধরন বললেন, আমরা হয়তো মানে শুধুই ওই ডিসলেক্সিয়াটাই আমরা শুধু জানতাম, বাকিগুলো বাকি ধরনগুলো যেটা ডিসক্যালকুলিয়া ডিসপ্র্যাক্সিয়া মানে আরো স্পেসিফিক, হ্যাঁ সেগুলো তো মানে বেশিরভাগ মানুষই জানে না, তো সেটা একটা অনেক বড় কনসার্ন। এরকম আমি জানি না যে শিক্ষকদের প্রশিক্ষণের যদি এরকম ব্যবস্থা করা যায় বা তারাও যদি তাদেরকে বুঝে তাহলে কিন্তু পিয়ার এডুকেশনটা খুব ইজিলি করতে পারবে, খেলতে পারবে, হেল্প করতে পারবে পড়াশোনাতে, কারণ দলে ভাগ করে করে তো পড়াশোনা হয়। এই বিষয়ের উপরে প্রশিক্ষণ তো আমরা দিচ্ছি, আমাদের একটা প্রতিষ্ঠান আছে টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ওখান থেকে স্পেশাল এবং ইনক্লুসিভ এডুকেশন ডিসএবিলিটি ডিফারেন্ট সাইটের উপরে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক প্যারেন্টস এবং টিচার্সরা সেখানে এই ট্রেনিংটা নিয়ে যান এবং যে সমস্ত স্কুলে টিচাররা প্রবলেম ফেস করেন তারা তখন বাচ্চাদেরকে পাঠায় না আমাদের কাছে যে এটার কি আসলে আমরা কি করতে পারি, তখন তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে দেওয়া হয় আর কি। আমার মনে হয় এটা ন্যাশনালি হওয়া উচিত, ন্যাশনালি হলে ভালো হয়। ন্যাশনালি হলে ভালো হয়। আপনাদের যে এখানে টিচার এটা আসে বেশিরভাগ কি দেখা যায় যে মানে আরবানাইজ, আমাদের যে প্রতিষ্ঠানটার কথা বললাম টিডিআই টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এটা প্রাইভেট ইনস্টিটিউট, পাঠায় স্টাফদেরকে বেশিরভাগ পাঠায়, কিন্তু এটা চিন্তা করে না ডাইরেক্টলি টিচাররা এটা জানতে হবে, টিচারদের জানা দরকার এটা। এখানে যেটা বললাম যে এই লার্নিং ডিসএবিলিটি ডিটেকশন যেটা সেটাও কি করার মতো এক্সপার্টিস কি আছে কি না, এটা কি ডক্টর আইডেন্টিফাই করতে পারবে না টিচারকেই আইডেন্টিফাই করতে হবে, এটা কিভাবে হবে? ডক্টরসরা কিন্তু আমাদের ডিসএবিলিটি নিয়ে ওদের কারিকুলামে ছিল না একসময়, ডক্টররা অটিজম কি তারা জানতেন না, ডাউন সিনড্রোম কি তারা জানতেন না, ওইটি আমাদের মতনই সাধারণ ধারণা ছিল। এখনকার MBBS এর যে কারিকুলাম তার মধ্যে এগুলো সাবজেক্টগুলো আসছে, ফলে বিশেষ করে যারা পেডিয়াট্রিশিয়ান তারা এই বিষয়টা ধারণা রাখেন কি খানিকটা, পেডিয়াট্রিশিয়ানরা জানেন যে ডিসএবিলিটিগুলো কত রকমের হয় কী কী ধরনের হয়, তারা প্যারেন্টসকে সেই ধরনের পরামর্শ দেন, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে মাকে যে উপদেশগুলো দেওয়া দরকার সেটা তারা দেয় না, কারণ দিতে গেলে তো সময় লাগবে, সময় মানে হচ্ছে পয়সা লাগবে, সেই পয়সা তো তারা পাবে না ওই সময়, সেই জন্যই তারা সাধারণত ওই 3-9 মাস সময়ে মায়ের জন্য কিন্তু প্রচুর এডুকেশন দরকার। অবশ্যই ওই এডুকেশন দিলে পরে অন্তত অনেকগুলো ডিসএবিলিটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, বিশেষ করে আর্লি ফেজে প্রথম 3 মাসের সময়ে মায়ের কী ধরনের চলাফেরা দরকার, কোন ধরনের খাবার খাওয়া দরকার সেগুলোর উপর নির্ভর করছে তার পরবর্তী সময়ে সন্তানটার ভবিষ্যৎগুলো, কিন্তু সেই পরামর্শগুলো তো তারা দিচ্ছেন না। এবং নিজের যত্ন, নিজের যত্ন, ডিসএবিলিটির সাথে কি পুষ্টির কোনো পুষ্টির সাথে সম্পর্ক আছে। যদি আর্লি স্টেজে অর্থাৎ মায়ের কোনো অপুষ্টি থেকে থাকে তাহলে বাচ্চাটার অপুষ্টি হবে এবং অপুষ্টির কারণে তার বুদ্ধি প্রতিবন্ধিতার সমস্যা থেকে যেতে পারে এবং অপুষ্টির কারণে তার অ্যাটেনশন ডেফিসিটস হবে, মনোযোগ থাকবে না কোনো জিনিসের মধ্যে, আর মনোযোগের অভাব হলে তার ইনটেক কমে যাবে, তাই না, লার্নিংয়ের সম্ভাবনাগুলো কমে যাবে, তা আলটিমেটলি দেখা যাবে যে তার অন্যদের সঙ্গে সে প্রতিযোগিতায় হেরে যাচ্ছে, এটাও তো এক ধরনের সমস্যা। আমরা যে ADHD বা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা
এডিডি আছে। এই জিনিসগুলো আমি দেখেছি, আমি যখন দেশের বাইরে ছিলাম তখন দেখেছি যে সেখানে এগুলোর অ্যাসেসমেন্ট হয়, এই ধরনের বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট এবং তাদেরকে মেডিকেশনেও রাখা হয়, কিন্তু বাংলাদেশে আমি এরকম দেখিনি। আমাদের এরকম কোনো টেস্ট আমাদের এখানে ডেভেলপ করে নাই, বিদেশে আছে সেগুলোর। আর প্রত্যেকটা ডিটেকশনের জন্য আলাদা আলাদা টেস্ট আছে, কিন্তু আমাদের এখানে সেরকম কিছু নেই। শুধু অটিজমেরটা আছে বিদেশে, তো না অটিজমেরটা তো ওরকম ভাবে কিন্তু ডোর টু ডোর নাই, যতটা মানে আপনি চাইলেই যে যাবেন সেটা পাওয়া যাবে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা অটিজম নিয়ে একটা বিশদ আলোচনা করবো, কারণ এটা এখন খুবই মানে বার্নিং ইস্যু, বার্নিং ইস্যু, এবং এটা বেড়েও গেছে আসলে। কারণ কোনটা যে অটিজমে টার্ন নিচ্ছে, কোনটা যে সিমটম, এটা আসলে প্যারেন্টরাও বুঝতে পারছে না। সো এটা একটা বড় ইস্যু, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পরে এসে আমরা আরও বিশদ আলোচনা করব। আপনারা শুনছেন বেড়ে ওঠার গল্প ইন অ্যাসোসিয়েশন উইথ ব্র্যাক। এখন আমরা একটা ছোট্ট বিরতি নিব, কিন্তু এর মধ্যে আপনারা আমাদেরকে SMS করতে পারেন, RS স্পেস আপনার নাম, স্পেস আপনার প্রশ্ন বা আপনার কোনো যদি কমেন্ট থাকে সেগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন 2010 এই নাম্বারে। আমাদেরকে ফোন করতে পারেন 09666924924 এই নাম্বারে। সাথেই থাকুন, ফিরে আসছে কিছুক্ষণ পর। আপনারা শুনছেন বেড়ে ওঠার গল্প ইন অ্যাসোসিয়েশন উইথ ব্র্যাক। In association with PRAC.